জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিওয়ার্স নাইন জুন টু সারা দেশ যখন পি এম মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে ব্যস্ত ছিল তখন কাশ্মীরে আবারও একটা ভয়াবহ সন্ত্রাসবাদী ঘটনা ঘটে যায় এবারে এই হামলায় সন্ত্রাসবাদীরা দশজন নিরাপরাধ মানুষকে হত্যা করে তেত্রিশ জন সাধারণ নিরাপরাধ মানুষকে আহত করে বাসে করে মাতা দেবীকে দর্শন করে ফেরার সময় এদের ওপরে কিছু সন্ত্রাসবাদী আচমকা হামলা করে ফলে বাসভর্তি লোক খাদে গিয়ে পড়ে আপনি শুনলে চমকে যাবেন যে বাজভর্তি লোক খাদে পড়ার পরও এই সন্ত্রাসবাদীদের মনে কোনো দয়া আসেনি খাদে পড়ে যাওয়ার পরও বাসের ওপরে সন্ত্রাসবাদীরা সমানে তাদের মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করতে থাকে উইন্ডো কি সাইড সে পহলে অ্যাটাক কিয়া উসনে তো গো মিরর লাগাতা এখন আপনি জানতে চাইতে পারেন এই নিরাপদ ছাদর লংসের সঙ্গে কার কি সত্যতা থাকতে পারে তাহলে কি কাশ্মীরের উন্নয়ন কেউবা কারা সহ্য করতে পারছে না ওরা কারা যাদের আজকের কাশ্মীরের এই উন্নতিটা সহ্য হচ্ছে না আর কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের শপথ গ্রহণের দিনটাকেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেছে নিল এর পেছনে কি তাহলে পাকিস্তানের রাত রয়েছে এর পেছনে কি তাহলে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে যদি থেকেও থাকে তাহলে পাকিস্তান এবার কোন গ্রুপের সাহায্যে কাশ্মীরের আজকের এই ভিডিওটাতে আমরা এই সব কিন্তু একে একে উত্তর খুঁজবো তবে ভিডিওটা শুরু করার আগে আমি মন থেকে মা দেবী সেই সমস্ত ভক্তদের আত্মার শান্তি কামনা করি যারা ভাবে এই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হলেন আর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তাদের পরিবারের মানুষজনকে এই যে এবারে কিন্তু ভারত নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না বদলা নেওয়া জায়গা আমরা জানি নাইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি রাষ্ট্রপতি ভবনে ন হাজারেরও বেশি ভিআইপি গেস্টের সামনে পি এম মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন তখনই খবর আসে যে কাশ্মীরের রিয়াজি নামক একটা জায়গায় বাস খাদে পড়ে গিয়েছে যেখানে জন নিহত হয়েছে এবং তেত্রিশ জন আহত হয়েছে খবরটা শোনার পরে শুরুতে সকলে ভাবছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্টেরই ঘটনা ঘটবে কারণ কাশ্মীরের পার্বত্য সংকুল এলাকায় এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো কখনো ঘটে কিন্তু বাস্তবে বৈষ্ণদেবীকে দর্শন করে ফেরার সময় নিরাপরাধ মানুষগুলোর জন্য ঘাতক সন্ত্রাসবাদীরা কিন্তু রাস্তার ধারে অপেক্ষা করছিল বাসে করে নিরাপরাধ তীর্থযাত্রীরা বৈষ্ণব দেবীর ভজন করতে করতে যখন ফিরছিল হঠাৎই তারা গুলির আওয়াজ শুনতে পায় কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি ড্রাইভারের বুকে এসে লাগে ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গেলে বাসটা ব্যালেন্স হারিয়ে খাদে গিয়ে পড়ে প্রত্যক্ষদর্শী বাস যাত্রীদের মতে তখন তিনজন সন্ত্রাসবাদী বাসকে লক্ষ্য করে সমানে ব্রাশ ফায়ার করে যাচ্ছিল এমনকি বাসটা খাদে পড়ে যাওয়ার পরও কিন্তু তারা একই রকমভাবে গুলি চালাতে থাকে এই কাপড় আক্রমণের দায় নাই দা রেজিস্টেন্স ফ্রন্ট টি আর এফ নামক একটা সন্ত্রাসবাদী সংগঠন এই সংগঠনটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে দিস ইজ জাস্ট মোট টু কাম হ্যাশ কাশ্মীর ফাইট এখন প্রশ্ন হল নাইনথ জুন যেদিন পি এম মোদি শপথ গ্রহণ করছিলেন সেই একই দিনে এই টেরিস্ট হামলাটা কেন হলো এটা কি কোনো কোইন্সিডেন্স নিশ্চয়ই নয় এটা আমার মতে একশো শতাংশ পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রই বটে যার উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার উদ্দেশ্য হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে কালিমা লিপ্ত করা উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে আজকের এই ভারতকে দুর্বল করে দেখানো উদ্দেশ্য হলো ভারত সরকারের তিনশো সত্তর নম্বর ধারাকে তুলে দেওয়ার ঘটনার বিরোধিতা করা এবং সারা পৃথিবী থেকে যে ট্যুরিস্টরা কাশ্মীরে ঘুরতে আসবে তাদেরকে আতঙ্কিত করে ফেলা কারণ এই সময় সারা পৃথিবীর নজরটা ভারতের দিকেই ছিল সারা পৃথিবী থেকে আসা হাই প্রোফাইল ভিআইপিরা ভারতেই ছিল ঠিক সেই সময় সন্ত্রাসবাদীরা নিজেদের ন্যারেটিভটাকে সেট করতে চাইছিল যে ধারা তিনশো সত্তর তুলে দেওয়ার পরেও কাশ্মীর কিন্তু পৃথিবীর ট্যুরিস্টদের জন্য এখনও নিরাপদ নয় আপনারা যদি অ্যাটাকের সময়টাকে দেখেন তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে পিএম মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানটা ছিল সন্ধ্যে সাতটার সময় আর এই টেরোরিস্ট হয়েছিল সন্ধ্যে ছটা পনেরোতে অর্থাৎ শপথ গ্রহণের ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে যাতে তারা পুরো দুনিয়ার মনোযোগটাকে আকর্ষণ করতে পারে যাতে করে আন্তর্জাতিক মিডিয়া এই খবরটাকে কভার করে নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে এটা কেন হলো দেখুন উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার আমরা জানি ধারা তিনশো সত্তরকে তুলে দেওয়ার পরে কাশ্মীরের সমস্ত রকম পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে সেটা আমরা কাশ্মীরের ইকোনমিক্যাল গ্রোথের কথা যদি ধরি সেখানে যদি কাশ্মীরিদের সাধারণ দৈনন্দিন জীবনের উন্নতির কথা ধরি সেখানেও পরিসংখ্যান দিয়ে বললে আপনারা ভালোই বুঝতে পারবেন যেমন তিনশো সত্তর নম্বর ধারা উঠে যাওয়ার আগে টোটাল কাশ্মীরের জিডিপি ছিল এক লাখ কোটি টাকা মাত্র আর এখন তিনশো সত্তর নম্বর দ্বারা উঠে যাওয়ার পরে বর্তমানে কাশ্মীরের জিডিপি ডাবলেরও বেশি হয়ে গেছে অর্থাৎ টু পয়েন্ট টু লাখ কোটি টাকা হয়েছে কাশ্মীরে এখন যে পরিমাণ পর্যটক আসছে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তাতে সাধারণ কাশ্মীরের কিন্তু আর কোনো রকমের কাজের অভাব হচ্ছে না মধ্যে কথা হলো। পাঁচ ছ দশকের দীর্ঘ অশান্তির পরে কাশ্মীরা কিন্তু এখন একটা শান্তিপূর্ণ একটা সুখী জীবনযাপন করতে চাইছে আর এর প্রত্যক্ষ ফল কিন্তু দেখা যাচ্ছে কাশ্মীরের এক্সিস্টিং সন্ত্রাসী সংগঠনগুলোর উপরে এক আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনগুলোর রিক্রুটমেন্ট আশি শতাংশর বেশি কমে গেছে এই তিনশো সত্তর নম্বর দ্বারা অ্যাবলিশ করার পর থেকে এর থেকে বোঝা যাচ্ছে যে কাশ্মীরের যুবকরা কিন্তু আর কোনোরকমভাবে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ দিতে চাইছে না বলা ভালো পাকিস্তানের আই ফাদিয়াত পা দিতে চাইছে না मैं जब टेंथ में पढ़ता था मैं भी खुद पत्थर फेंकता था मैं भी पत्थरबाज था हमें कोई काम नहीं होता था हमें 500 देते थे हम, पत्थर थे। हम ये नहीं देखते थे तो उन्होंने वोट आज तक नहीं डाला था लेकिन मैंने जब से मोदी जी बन गए मैंने वोट डाला है मैं हर किसी को बोलता है मोदी जी को कामयाब करो प्रश्न करते हैं सब दिक्कत जब उन्नति करते जनो काश्मीर

এরপরে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের তৈরি করা আন্তর্জাতিক চাপ আর অজিত দোবালের আভ্যন্তরীণ কৌশলে কাশ্মীরে একের পর এক সন্ত্রাসবাদী গোষ্ঠী হয় সারেন্ডার করে দিচ্ছিল নয় মারা পড়ছিল পাকিস্তানে গিয়ে এক কথায় কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এক ধাক্কায় চোখে পড়ার মতো কমে গেছিল অর্থাৎ গত তিন চার বছরে কাশ্মীরের সেই অর্থে কোনো রকমের সন্ত্রাসবাদী ঘটনা কিন্তু ঘটেই কিভাবে এটা সম্ভব হলো চলুন একটু বিশ বিস্তারিত ব্যাখ্যা করে বুঝেনি দেখুন দু হাজার উনিশের পরবর্তী সময়ে ভারতের কূটনৈতিক কৌশলে পাকিস্তান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের গ্রে লিস্টে পড়ে গেছিল এই গ্লোবাল ইকোনমিক অর্গানাইজেশন আইএমএফ পাকিস্তানকে পরিষ্কার করে বলে দিয়েছিল যে তারা যদি সন্ত্রাসবাদী সংগঠনকে ফান্ড করা বন্ধ না করে দেয় বিশেষত লস্করি তৈবার মতো সংগঠনকে যদি ফান্ড দেওয়া বন্ধ না করে তাহলে পাকিস্তানকে তারা কোনো রকমভাবেই আর্থিক সাহায্য দেবে না এর ফলে পাকিস্তান ইতিমধ্যে বাধ্য হয়ে কিন্তু এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোকে ফান্ড দেওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিল এবং আন্তর্জাতিক চাপে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত নিতে বাধ্য হয়েছিল এই আন্তর্জাতিক কৌশলে কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনগুলো যখন পাকিস্তানের কাছ থেকে ফান্ড আর অস্ত্র না পেয়ে রীতিমতো শুরু করেছিল তখন অজিত দোবালের নেতৃত্বে আমাদের মিলিটারি আর আমাদের ইন্টেলিজেন্স যৌথভাবে এই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যগুলোকে একে একে নিকেশ করছিল এই দ্বিমুখী চাপে পড়ে কাশ্মীর থেকে কিন্তু সন্ত্রাসবাদ সংবাদ একরকম ভাবে নির্মূলই হয়ে গেছিল আর এই রকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে পাকিস্তানের আইএসআই কাশ্মীরে তখন একটা নতুন পরিকল্পনা করে পাকিস্তান কাশ্মীরে একটা অল্টারনেটিভ সন্ত্রাসবাদী সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টি কে তৈরি করে যেটা প্রাথমিকভাবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটিটাকে চালাতে শুরু করে এই সময় এই সংগঠনটি তিনশো সত্তর নম্বর ধারার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটি শুরু করে তারা সোশ্যাল মিডিয়াতে এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছিল যে ইন্ডিয়ান ভমেন্ট কাশ্মীরের স্বাতন্ত্রটাকে ভেঙে কাশ্মীরকে দখল করে নিয়েছে মানে তারা এইরকম ন্যারেটিভ তৈরি করছিল যে স্বাধীন কাশ্মীর ভারত সরকারের কাছে এখন পরাধীন হয়ে গেছে ভারত কাশ্মীরকে দখলদারি কায়েম করেছে কাশ্মীরের মানুষ যেন এখন ভারত সরকারের কাছে পরাধীন হয়ে গেল এরকম কিছু আর এরকম ন্যারেটিভ তৈরি করে কাশ্মীরের মানুষদেরকে ভারতবর্ষের বিরুদ্ধে তারা উদ্বুদ্ধ করতে চাইছিল শুরুর দিকে পাকিস্তান কাশ্মীরদেরকে এই সংগঠনটাকে এমনভাবে দেখাতে চাইছিল যে এটা কোনো জিয়াদি বা এক্সট্রিমিস্ট গ্রুপ নয় এবং তারা প্রচার করছিল যে এই সংগঠনটি কাশ্মীরের জনগণের পক্ষ নিয়ে ভারত সরকার এই আগ্রাসনটাকে রুখে দেওয়ার জন্যই তৈরি হয়েছে আর এই সংগঠনটির নাম এই জন্যই রাখা হয়েছিল দ্য রেজিস্টেন্স ফ্রন্ট যাতে মানুষকে বোঝানো যায় যে এটা আর পাঁচটা সাধারণ সংগঠনের মতোই একটা সংগঠন এরপরে ধীরে ধীরে পাকিস্তানের আইএসআই নতুন এই সংগঠনটির মধ্যে লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদ এর সদস্যদেরকে একে একে প্লেস করতে শুরু করে আর তারপর থেকেই এই টিআরএফ একটা ফুল Fledged. টেরর গ্রুপে পরিণত হয়ে যায় এবং কাশ্মীরে আবারও সন্ত্রাসবাদী কার্যক্রম শুরু করে প্রাথমিকভাবে এরা বলতে শুরু করে যে কোনো নন কাশ্মীরিকে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট কাশ্মীরে বসবাস করার অনুমতি দেয় তাহলে তাকে তারা হত্যা করবে এবং এটা কিন্তু তারা কাজেও করেছিল যেমন এই সংগঠনটি কাশ্মীরের বাইরে থেকে আসা জিকে হত্যা করে যিনি কাশ্মীরের জুয়েলারির ব্যবসা করতেন এবং এই সতপালজিকে ভারত সরকার ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছিল মানে এখানে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দিয়েছিল আবার দুজন শিক্ষক একজন শিখ শিক্ষক এবং একজন হিন্দু শিক্ষককেও তারা হত্যা করে তাদের অপরাধ ছিল তারা স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভারতের স্বাধীনতা দিবস পালন করবার জন্য উৎসাহিত করছিল আর এরকম ঘটনা যখন ঘটতেই থাকে পরের পর তখন সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সংগঠনটিকে সন্ত্রাসবাদী সংগঠন হওয়ার প্রমাণ দেখিয়ে ব্যান করে দেয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক অ্যানাউন্সমেন্ট করে জানায় যে সংগঠনটি কাশ্মীরের যুবকদেরকে ব্রেন ওয়াশ করছে তাছাড়া পাকিস্তান থেকে ড্রাগ আমদানি করছে এবং পাকিস্তান থেকে বেআইনিভাবে অস্ত্র আনছে নিষুদ্ধ হওয়ার পরে এই সংগঠনটি মরিয়া হয়ে তাদের পরবর্তী পদক্ষেপে কাশ্মীরে বেড়াতে আসা টুরিস্ট গ্রুপকে আক্রমণ করতে শুরু করে আমরা জানি কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ যে জন্য কাশ্মীরের জিডিপি ট্যুরিজমের ওপরে উপরে অনেকখানি নির্ভরশীল অবশ্য সেটাতে লাভ কিন্তু আম কাশ্মীরিদেরই হয় আর এই সন্ত্রাসী সংগঠনটা কিছুতেই চাইছিল না যে কাশ্মীরিদের যেতে ভালো হয় কারণ তারা বুঝতে পারছিল যে কাশ্মীরে যত ভালো হবে যত কাশ্মীরিরা সুখে থাকবে শান্তিপূর্ণ জীবনযাপন করবে তত সন্ত্রাস থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেবে সেক্ষেত্রে কাশ্মীরে পাকিস্তানের ইন্টারেস্ট কিন্তু আর কার্যকারী হবে আর এজন্যই রেগুলার বেসিসে টেরোরিস্টদের ওপরে আক্রমণ করা যাত্রার ওপরে আক্রমণ করা এদের প্রধান কাজ হয়ে ওঠে এ মাসে রিয়াজিতে যে বাসের ওপরে ঘটনাটা ঘটলো বৈষ্ণদেবী থেকে আসার সময় দশ জন মারা গেল ৩৩ জন আহত হলো এতক্ষণ যেটা বলছিলাম এটাও কিন্তু সেই একই রকমের ঘটনা আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পারলেন এই হলো সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা এবং সম্পূর্ণ ঘটনার বিবরণ এখন প্রশ্ন হলো এই ঘটনার পর ভারত সরকারকে চুপ করে থাকবে এই ঘটনার পর জয়শঙ্কর আমার অজিন্দ চুপ করে থাকবে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি ভারতবাসীকে আশ্বাস দিতে চাই যে এটা নতুন ভারত মারের বদলে মার দিতে আমরা জানি মারের বদলে মার দেওয়ার কৌশলটা আমরা রপ্ত করে নিয়েছি আমরা খুব ভালো করেই জানি যে এর পর ভারত সরকার ঠিক কি রিটালিয়েশনটা করবে ঘটনার পরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন আর এই প্রতিক্রিয়ার ফলে গোটা পাকিস্তান এখন ভয়ে কাঁপতে শুরু করেছে প্রথমত ভারতীয় সেনার এই আর্টস্ট্রাইককে আটকাতে পাকিস্তান সীমান্তে পাক সেনারা একটু বেশি সতর্ক হয়ে রয়েছে দ্বিতীয়ত পাকিস্তানের পার্লামেন্টে পর্যন্ত ভারতকে ভয় পাওয়ার কথাটা রীতিমতো শোনা যাচ্ছে তৃতীয়ত পাকিস্তানের আম জনতা পর্যন্ত ভয়ে ভয়ে রয়েছে এই বুঝি ভারত কিছু করে বসে এটা নতুন ভারত বস বদলা জরুর নেওয়া জায়গা হিন্দুস্তান চুপ নেই নয়া হিন্দুস্তান ঘুষে গা ভি মারে গা আমরা আক্রান্ত হয়েছে এই খবরটা পার্ট ওয়ান ভিডিওটাতে আমি আপনাদেরকে দিয়ে রাখলাম পাল্টা মার এখনও দেয়নি যেদিন ভারত পাল্টা মার দেবে সেদিন পার্ট টু ভিডিও করে আমি বাকিটা আপনাদেরকে বলবো কথা দিচ্ছি ততদিন ভালো থাকুন সর্বদা আমাদের পক্ষে থাকুন নতুন ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে জয় হিন্দ জয় ভারত